শৃঙ্গ জয়ের মুকুটে নতুন পালক নিয়ে ঘরে ফিরলেন পর্বতারোহী পিয়ালি বসাক। বিশ্বের পঞ্চম উচ্চতম 8463 মিটার উচ্চতার মাকালু শৃঙ্গ জয়ের পরে বিপর্যয়ের মুখে পড়েছিলেন পিয়ালি। 17ই মে মাকালু শৃঙ্গ ছুঁয়ে ফেরার পথে প্রবল তুষার ঝড়ের মধ্যে পড়েন তিনি। -50 ডিগ্রি সেলসিয়াসে সেখানে 22 ঘণ্টা আটকে থাকেন। 75 ডিগ্রি ঢালের মধ্যে জুতোয় লাগানো ক্র্যাম্পানে ভর করে থাকা পিয়ালিকে দেখতে পান তার শেরপা ও এক রাশিয়ান পর্বতারোহী। তারপর তাকে উদ্ধার করে কাঠমান্ডুতে নিয়ে আসা হয়। 19শে মে থেকে কাঠমান্ডুর হাসপাতালে ভর্তি ছিলেন পিয়ালি বসাক। অবশেষে বাড়ি ফিরলেন তিনি। শনিবার পিয়ালি বসাককে সম্বর্ধনা দেন পাড়া প্রতিবেশীরা। 25শে এপ্রিল মাকালু জয় করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। প্রায় 1.5 মাস পর মৃত্যুকে জয় করে বাড়ি ফিরলেন। তাতে অবশ্য দমার পাত্রী নন চন্দননগরের পাহাড়ি কন্যা। বাকি 8000 মিটার শৃঙ্গগুলিও জয় করতে চান। যে স্বপ্নগুলো আছে পূরণ তো করতে হবেই, ইচ্ছা তো আছে। এখনো কাঞ্চনজঙ্ঘা আছে, সিসাপাংমা চৌয়ু আছে, তারপর আমি স্কিও খেলি, এগুলো নিয়ে অনেক কিছুই আমার অ্যাচিভমেন্টের স্বপ্ন আছে। শৃঙ্গ জয়ে গিয়ে বিপদের মুখে পড়েছিলেন মেয়ে। উদ্ধার করা হলেও কাঠমান্ডুর হাসপাতালে কেটেছে অনেকগুলো দিন। মেয়ের কথা চিন্তা করে উদ্বেগে ছিলেন পিয়ালির অসুস্থ বাবা এবং মা। মেয়ে বাড়ি ফেরায় স্বস্তিতে তাঁরাও। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। দুর্ঘটনার 116 ঘণ্টা পর শালিমার থেকে ফের চাকা গড়ালো করমণ্ডল এক্সপ্রেসের। দুর্ঘটনার স্মৃতি নিয়েই ফের নতুন করে যাত্রা শুরু। বুধের দুপুরে করমণ্ডল ট্র্যাকে ফিরলেও বিপর্যয়ের পঞ্চম দিনেও পুরোপুরি স্বাভাবিক হয়নি দক্ষিণ ভারতগামী ট্রেন চলাচল। এদিনও বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লা ট্রেন। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে বিশাখাপত্তনম শালিমার এক্সপ্রেস, পুরী শালিমার এক্সপ্রেস, পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল শালিমার এক্সপ্রেস, হায়দ্রাবাদ শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল হাওড়া মেল, পুদুচেরি হাওড়া এক্সপ্রেস। পাশাপাশি শালিমার সম্বলপুর এক্সপ্রেস ঘুরপথে ঝাড়সুগুদা দিয়ে চালানো হচ্ছে। ট্র্যাকে ফিরছে করমণ্ডল এক্সপ্রেস। এদিন দুপুরে হাওড়া থেকে ছাড়ে চেন্নাই গামী ট্রেন। এর পাশাপাশি এদিন চেন্নাই থেকে শালিমার পর্যন্ত একটি ওয়ান ওয়ে স্পেশাল ট্রেন চালাচ্ছে দক্ষিণ পূর্ব রেল। বৃহস্পতিবার সকাল 10:40 ট্রেনটি শালিমার পৌঁছবে। চেন্নাই থেকে ছেড়ে মাঝে বালেশ্বর, খড়গপুর ও সাঁতরাগাছিতে দাঁড়াবে এই স্পেশাল ট্রেন। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।